মুহূর্তের মধ্যেই হবিগঞ্জ শহরের শায়েস্তা নগর ও সার্কিট হাউস এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের শায়েস্তা নগর এলাকায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় পাশেই চলছিল আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ। এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুপক্ষের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপ। বিএনপির সেক্রেটারি বাসার সামনে থেকে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা হঠাৎ করে সামনে বনে গেছিলেন আমাদের আক্রমণ। এই আক্রমণের কারণে আমরা কিন্তু হতভম্ব হয়ে পড়ি। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ অতর্কিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসে, জেলা অফিসে তারা হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়াশিল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুমুল সংঘর্ষের এক পর্যায়ে অনেক নেতাকর্মী আহত হয়। আমাদের পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার বিকেলে হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ শতাধিক নেতাকর্মী আহত হয়। অনুগ্রহ করে আপনারা রাস্তা গাড়ি করুন, আমরা কোনো ধরনের অ্যাকশনে যাব না। সময় সংবাদ, হবিগঞ্জ।